Adopting yet another center's policy, the Tripura government has brought a new guidelines for the e-rickshaw pliers in the state. Law Minister Ratanlal Nathi informed this and said that keeping in mind of the safety of the passengers, the e-rickshaws shall not be allowed to carry more than 4 passengers on board from now, and also shall not be allowed to install its battery with its capacity of not more than 2000 watt. Here is what the minister has to say on this. Amra rajyer jonogoner স্বার্থের কথা চিন্তা করে, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে, মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য দেখা যায় যে যখন এগুলি চলে এগুলির কোনো রেজিস্ট্রেশন নেই, এগুলি কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, এগুলির জন্য কোনো ইন্স্যুরেন্স নেই, রোড ট্যাক্স নেই, ভাড়ার কোনো ফিক্সড কিছু নেই, তো এই জন্য আমরা সমস্ত কিছু একটা নিয়মের মধ্যে ফেলতে চাইছি যাতে অনিয়ম কিছু না থাকে। জনগণের স্বার্থে আমরা এটা করতে যাচ্ছি। এদের জন্য একটা গাইডলাইন এবং রুলস সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন সেটাকে আমরা অ্যাডপ্ট করছি। এই অ্যাডপশনে রয়েছে চারজনের বেশি, অর্থাৎ এক্সক্লুডিং ড্রাইভার, চারজনের বেশি কেউ ই রিক্সায় চলতে পারবে না। নেক্সট হলো 40 কিলোগ্রামস লাগেজ অ্যান্ড নট মোর দেন 40 কিলোগ্রামস লাগেজ, এটা ইন টোটাল এটাতে থাকতে পারবে। নেট পাওয়ার, এই যে ই রিক্সা বা ই কার যাই বলি, দি নেট পাওয়ার অফ ইটস মোটর, যে মোটরটা লাগাবে, ইজ নট মোর দেন 2000 ওয়াট, কারণ এটা যদি হয় বেশি হলে স্পিড বেশি হয়ে যাবে, সেই জন্য এটাকে আমরা এটা করছি। থার্ড, ক্যারি নট মোর দেন 40 কিলোগ্রাম লাগেজ ইন টোটাল, ইকুইপড অ্যান্ড মেনটেইন ইন অ্যাকর্ডেন্স উইথ দি স্পেসিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব ইন দিস বিহেভ, পরবর্তী সময় এটা প্রেসক্রাইব করে দেওয়া হবে। নেক্সট হলো ম্যাক্সিমাম স্পিড অফ দি ভেহিকল ইজ নট মোর দেন 25 কিলোমিটার পার আওয়ার, এরকমভাবে থাকতে হবে। তো আমরা এটাকে আমরা এবং এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের। এছাড়া একজন লিপিকা দাস ব্র্যাকেটে সিনা এবং অন্যান্যরা গুয়াহাটি ত্রিপুরা হাইকোর্টে একটা মামলা করেছিল 2017-তে। সেই মামলার রায়ে হাইকোর্ট অফ ত্রিপুরা সেখানে বলে দিয়েছে রাজ্য সরকার যেন এদের জন্য রুল তৈরি করে, কিন্তু এই রায়ের পরে কেন তৎকালীন গভর্নমেন্ট এটা রুল করলো না এটা বোধগম্য মনে হয়। অথচ আমরা জানি এইগুলির মধ্যে অনেকে মারাও গেছে, আহত হয়েছে, সুতরাং এদের জন্য অসুবিধা হয়। জনস্বার্থে, জননিরাপত্তায় আমরা এটাকে অ্যাডপ্ট করতে এবং হাইকোর্টের আদেশ আমরা মানতে বাধ্য।